আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনি রিপ্লে ভিডিও দেখছেন। এই ভিডিওটি মূলত লাইভ ব্রডকাস্ট হয়েছে 3:40। আপনি রয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কয়েকটি অনলাইন বিজনেস যারা করে, সেরকম বিজনেসের ওনারদের সাথে স্বাগত জানাচ্ছি। আমি হাসান তানভীর রাজশাহী আমের পক্ষ থেকে। আমার সাথে আজকে যুক্ত রয়েছে বরাবরের মতন জাহিদ নয়ন, যে রাজশাহী শপের স্বত্বাধিকারী, এবং সেই সাথে রাজশাহী ম্যাঙ্গো ও সিলক্স বিডির স্বত্বাধিকারী মোহাম্মদ রেজা হাসান। আমরা কয়েকদিন থেকেই ফেসবুকে লক্ষ্য করছি যে আম পাকতে আরো বেশ কয়েকটা দিন দেরি আছে, এবং এই আম পাকতে হয়তো ম্যাচিউর হতে আরো 15-20 দিন সময় লাগবে, এবং আশা করা যাচ্ছে রাজশাহীর আম মার্কেটে আস্তে আস্তে ঈদের 3-4 দিন পর হবে আর কি। কিন্তু এর আগেই দেখা যাচ্ছে যে বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে অনেকেই পোস্ট দিচ্ছেন, এবং এতে কাস্টমাররা বিভ্রান্ত হচ্ছে। একে তো বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পেজে বা গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম আমের বিজ্ঞাপন, আবার ঢাকা শহরে বা অন্যান্য জেলা শহরে কিন্তু আম কিন্তু মাঠে ঘাটে পাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আসলে রাজশাহীর আমের বিজ্ঞাপন দেখা যাচ্ছে, আবার রাস্তাতে আমও দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে, আসলে ঘটনাটা কি? এই ঘটনাটাই আমরা আসলে আজকে জানার চেষ্টা করব। আমাদের সাথে খুবই আম, যিনি অনেক আগে থেকে অনলাইনের ব্যবসা করেন, বিশেষ করে আম শিল্পকে অনলাইনে নিয়ে আসার ক্ষেত্রে রাজশাহীতে যার খুবই বেশি ভূমিকা, তিনি হচ্ছেন রেজা হাসান। এছাড়াও আমাদের তরুণ উদ্যোক্তা আমাদের সাথে রয়েছেন জাহিদ নয়ন, সেও নিজেও আম নিয়ে কাজ করে দীর্ঘদিন থেকে। শুধু আম না, সে এর বাইরে অন্যান্য তার কৃষি প্রোডাক্ট আছে, সেগুলো নিয়েও সে কাজ করে থাকে। সো এই মুহূর্তে আমি প্রথমেই যেতে চাই রেজা হাসান ভাইয়ের কাছে। রেজা হাসান ভাই, আপনি একটু বলবেন যে এই যে রাস্তাঘাটে যে বা ঢাকাতে শহরে বিভিন্ন জায়গায় যে আম পাওয়া যাচ্ছে এখন আমের বা ফলের দোকানে, এগুলো কি আদৌ রাজশাহীর আম কিনা? আর যারা ফেসবুকে আসলে এইভাবে গ্রুপে বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে বেড়াচ্ছেন, সেগুলো আসলে আপনি কিভাবে দেখছেন রেজা হাসান? আর এছাড়া আমি একটু বলে নিতে চাই যে আপনারা আমাদেরকে যারা দেখছেন, তারা আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন, আম নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমরা চেষ্টা করব লাইভে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। রেজা হাসান, ধন্যবাদ হাসান তারভীর আপনাকে সুন্দর এরকম একটা আয়োজন করার জন্য, রাজশাহীর উত্তরবঙ্গের আম সম্পর্কে মানুষকে সচেতনতামূলক পোস্ট করার জন্য। আসলে আপনি ভালোভাবে জানেন যে রাজশাহী ছোটোবেলা থেকে পড়ে আসছেন, আমের রাজধানী বলতে কিন্তু রাজশাহীকেই বোঝায়। আর যেহেতু এখন বাংলাদেশের বেশ কিছু জেলায় আম চাষ হচ্ছে, আসলে আমের সঠিক পরিচর্যা, যত্ন এবং আমের সঠিক ব্যবহার এবং আমের সঠিক ইতিহাস আমরা অনেকে না জানার কারণেই বাজার থেকে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে আম কিনে, এবং এক প্রকার কিছু অসাধু ব্যবসায়ী আমরা অনলাইনে দেখছি যারা অগ্রিম আমের অনলাইন মার্কেট করার চেষ্টা করছেন। আমি তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আসলে আম একটি মৌসুমি ফল, প্রত্যেকটা আমের একটি নির্দিষ্ট সময় আছে যে সময়ের মধ্যে আমগুলো বাজারজাত হয়ে থাকে, এবং কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা সবসময় চেষ্টা করে আমগুলো কীভাবে কীটনাশকের মাধ্যমে হোক বিভিন্ন মাধ্যমে আমগুলো মার্কেটে আসার চেষ্টা করে। তবে হ্যাঁ, আপনি একজন ব্যবসায়ী হিসেবে প্রি অর্ডার নিতে পারেন, তবে এটা আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনি আমের দাম কখনো নির্ধারণ করতে পারেন না, কারণ কাঁচামালের দাম কখন কিভাবে উঠানামা করে এটা কিন্তু আপনি বলতে পারেন না। আর যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে একটা বৈশ্বিক মহামারী করোনা আকার ধারণ করে আছে, আমরা 2017 সালের প্রেক্ষাপট যদি দেখি, শুধু একটি ফরমালিন নামক শব্দের কারণে লক্ষ লক্ষ কৃষক উত্তরবঙ্গের আম মুখ থুবড়ে পড়েছিল। আমরা 2017 সালে দেখেছিলাম যে 5 টাকা কেজিতে আম বিক্রি কৃষক পায়নি, রাস্তাঘাটে পথে আম ছিটিয়েছিল। ঠিক অনুরূপভাবে এবার পরিবেশ অনুকূলে থাকলেও কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে পরিবেশ প্রতিকূলে যেতেই পারে। আর কিছু অসাধু ব্যবসায়ী দেখছেন অনলাইনে বিভিন্ন মানে মুখরোচক বিজ্ঞাপন দিয়ে থাকছেন, যেটা আসলে আমার কাছে শোভনীয় মনে হচ্ছে না, এবং যেটা মার্কেট পলিসি আমার কাছে মনে হয়নি। আপনি আপনার নির্দিষ্ট কাস্টমারের কাছে আপনি বিভিন্ন ওয়েতে মেসেজ দিতেই পারেন আম সম্পর্কে, যদি আমের বাজার ভালো হয় আপনি ব্যবসা করবেন, আপনি কী কী আম দিতে পারেন, আপনার আমের বিজ্ঞাপন কী হতে পারে, এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। কারণ বিভিন্ন ব্যবসায়ী যারা হোলসেলার বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা মূলত আমের ব্যবসা করে থাকে, সঠিক সময়ে আম বিক্রি করবে, সেই জায়গা থেকে আমার মনে হয় কাস্টমারগুলোকে আপনি নষ্ট করে ফেলছেন, এবং আমের যে সঠিক ইতিহাস, আমের যে সঠিক ব্যবহার, সেটা ক্ষতি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। আমি অনুরোধ করবো এই অসাধু ব্যবসায়ীগুলোর দিকে সরকার যেন নজর সুনজর দেন, এবং আম যেন আসলে আমের আগে কখনো বাজারে আসতে না পারে, এবং যারা আমের অগ্রিম দাম নির্ধারণ করছে, আমি চাই এসব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে এসে এদের কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ তানভীর ভাই। ধন্যবাদ ধন্যবাদ
রেজা ভাইকে, এবং আমরা এখন যাব, আমাদের আজকে দুই ভাই বাগানে অবস্থান করছে আর কি। দেখে খুব ভালো লাগছে যে বাগানে আসলে আমাদের আমের কি অবস্থা সেটা দেখতে পাচ্ছি আমরা, খুবই ভালো লাগছে। তো রেজা ভাই, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। তবে জাহিদ নয়ন, আপনি একটু বলবেন যে আসলে এই যে ঢাকাতে বা বিভিন্ন জেলা শহরে যে আম পাওয়া যাচ্ছে, এগুলো কি আদৌ রাজশাহীর আম নাকি রাজশাহীর আম বলে চালানো হচ্ছে? আর এখন কি আদৌ আম ম্যাচিউর হওয়ার কোনো সুযোগ আছে কিনা? সেটা হতে পারে রাজশাহী, কারণ বাংলাদেশে ওভারঅল বাংলাদেশের যে ভৌগোলিক যে এরিয়া সেইখানে নিঃসন্দেহে আম পাকার যে সিজন বা ম্যাচিউর হওয়ার যে সিজন সেটা এক মাস তো কম বেশি হতে পারে না, 7 দিন 5 দিন হতে পারে। এক মাস আগে কি রাজশাহীর আম ম্যাচিউর হওয়া সম্ভব কিনা? জাহিদ নয়ন। ধন্যবাদ তানভীর আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর বানেশ্বরে এবং আমাদের একটি আম বাগানে। আম বাগান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি, যেহেতু আজকের টপিকসটা হচ্ছে আম ব্যবসায়ের নামে যে প্রতারণাগুলো হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অনলাইন ভিত্তিক বিভিন্ন সাইটে আপনার চটকদার বিজ্ঞাপন দিয়ে আমের প্রি অর্ডার বা হচ্ছে আমের বুকিং নেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সচেতন করার জন্য মূলত আজকে যুক্ত হয়েছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। তো এখন আপনি জানেন যে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে আসলে আমের চাহিদাটা বেশি, বিশেষ করে ঢাকা, চিটাগাং, সিলেট এই অঞ্চলগুলোতে আমের কিন্তু প্রচুর চাহিদা থাকে সারা বছর, যেহেতু আম পাওয়া যায় না, একটা মৌসুমি ফল আম, সেই জন্য মানুষ মুখিয়ে থাকে আম পাওয়ার জন্য। এবং এর বেশিরভাগ কাস্টমারে আসলে মুখিয়ে থাকে রাজশাহীর আম পাওয়ার জন্য, কারণ রাজশাহীর আম স্বাদে গন্ধে একদম অতুলনীয়। সারা দেশে আসলে এই যে আবহাওয়ার কারণে আসলে রাজশাহীর যে উত্তর অঞ্চলের যে আবহাওয়া, এই ওয়েদারে রাজশাহীর আমটাই হচ্ছে সব থেকে ভালো মানের আম হয়ে থাকে। দেশের অন্যান্য জায়গাতেও যদিও আম চাষ হচ্ছে, সেক্ষেত্রে যেটা দেখা যায় যে আবহাওয়ার তারতম্যের কারণে দেশের অন্যান্য অঞ্চলের আমগুলা কিন্তু কিছুটা আগে আপনার পরিপক্ক হয় রাজশাহীর আমের তুলনায়, যার ফলে এই ব্যবসায়ীরা সেই ফায়দাটা লুকার চেষ্টা করে। আমি আসলে নাম বলতে চাচ্ছি না, আপনারা অনেকেই জানেন যে রাজশাহী ছাড়াও এখন বেশ কিছু জায়গায় প্রচুর পরিমাণে আম হচ্ছে এবং তারা রাজশাহী অঞ্চলকে টিকা দেওয়ার চেষ্টা করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা আম চাষ করছে, ঠিক আছে। কিন্তু এই যে আপনার কিছুদিন আগে পরিপক্ক হচ্ছে, এই বিষয়টাকে যদি আমরা পজিটিভ ভাবে ব্যবহার না করে নেগেটিভ ভাবে ব্যবহার করি, তাহলে এটা আমার মনে হয় আম শিল্পের জন্য আসলে হুমকি স্বরূপ হবে এবং আমাদের কাস্টমাররাও প্রতারিত হচ্ছে, যার আমরা প্রভাব কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করতে পারছি রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে। এখন আপনার আম পাওয়া যাচ্ছে যেগুলো বলা হচ্ছে যে রাজশাহীর আম, আসলে আমি আপনাদের জ্ঞাতার্থে একটি তথ্য দিয়ে রাখতে চাই। আপনারা যদি উইকিপিডিয়া কিংবা রাজশাহীর যে কৃষি বা কর্মকর্তা বা জেলা প্রশাসক আছে তাদের সাথে যদি কোনোভাবে যোগাযোগ করতে পারেন, তা আপনারা সঠিক তথ্য পাবেন। আর আজকে এই লাইভের মাধ্যমে আমি আপনাদের সেই সঠিক তথ্যগুলো দিতে চাই। সেটা হচ্ছে যে রাজশাহীর আম মূলত পাকা শুরু করে 15ই মের পর থেকে। মূলত রাজশাহীর এই আমগুলো আপনার 20ই মের পর থেকে আপনার বাজারে পেতে পারেন, কারণ হচ্ছে একটা আম গাছে কিন্তু আপনার সবগুলো আম একসাথে পরিপক্কতা লাভ করে না, যার ফলে হয় কি, আমরা যদি আমটা গাছ থেকে পাড়ি সেটা তো আমরা কাঁচা আম, অর্থাৎ পরিপক্ক কাঁচা আমটা পাচ্ছি, সেই আমটা কিন্তু পাকতে 3 থেকে 5 দিন সময় লাগে। সেক্ষেত্রে 20ই মের আগে কোনোভাবেই হচ্ছে আপনার রাজশাহীর আম পাওয়া সম্ভব নয়। তারপরেও সেগুলো হবে হচ্ছে আপনার গুটি জাতের আম, এবং যদি রাজশাহীর আপনার বিখ্যাত আমের মধ্যে যেতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে গোপালভোগ আম। আর গত বছরের যদি তথ্য সূত্রটা আপনাদেরকে তুলে ধরি, সেক্ষেত্রে হচ্ছে 25 মে থেকে হচ্ছে আপনার পরিপক্ক গোপালভোগ বিখ্যাত রাজশাহী রাম সেটি বাজারজাত হয়। আর এইবার যেহেতু আপনার 24 বা 25 তারিখে ঈদ চলে আসছে, সেক্ষেত্রে হয়তো বা আমাদেরকে ভালো আম পেতে হলে ঈদের 3-4 দিন পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে বাজারে যে আমগুলো আসছে সেগুলা কোনোভাবে রাজশাহী রাম হতে পারে না। এইদিকে আমাদের কাস্টমারদেরকেও হচ্ছে আপনার সজাগ থাকতে হবে, কারণ আমাদেরকে জানতে হবে যে আমি কোথা থেকে আম কিনছি। অনলাইনে একটা চটকদার বিজ্ঞাপন দেখছি আপনার হচ্ছে বা দেখা যাচ্ছে কি সুন্দর ছবি, গ্রাফিক্স, ডিজাইন এবং হাতের লিখা, হ্যাঁ খুবই সুন্দর, দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা কিন্তু সেটা নয়, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে কেমিক্যাল মুক্ত গার্ডেন ফ্রেশ আমাকে আম খেতে হবে, যে আমটা অর্গানিক পদ্ধতিতে উৎপন্ন করা হয়েছে এবং আমের মধ্যে কোনো ক্ষতিকর দিক নেই। অর্থাৎ আপনার পরিবার, আপনার শিশু, তাদের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনার। আপনারা হয়তো বা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু আম আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি,
এই আমগুলা কিন্তু এখন আসলে অর্ধেক বড় হয়েছে, আরো কিন্তু বড় হতে আরো দিন 15 থেকে 20 দিন সময় কিন্তু অনায়াসেই লাগবে। তো এই আমটাকে যদি আমি প্রসেসিং করতে যাই তাহলে এখানে অনেক রকম হচ্ছে আপনার কেমিক্যাল দিতে হবে। তো এই কেমিক্যাল দেওয়ার পরে সে আমগুলা পাকানো হচ্ছে। যে টাকা দিয়ে কেমিক্যাল কেনার থেকে আসলে না কিনে খাওয়াই মনে হয় আমার জন্য মনে হয় বেটার হয়। আর সেক্ষেত্রে আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে যদি ভালো কিছু পাই তাহলে কেন টাকা দিয়ে বিষ কিনে খাবো এবং আমাদের স্বাস্থ্যের জন্য আর কি সেটা ক্ষতির দিক হয়ে দাঁড়ায় সেটা কেন আমরা করবো আর কি বিষয়টা। ধন্যবাদ জাহিদ নয়নকে, ধন্যবাদ জাহিদ নয়নকে এই আপনার চমৎকার ইনফরমেশনের জন্য এবং সে সাথে আপনার পিছনের আমগুলো দেখানোর জন্য। আমাদের সাথে এরই মাঝে যুক্ত হয়েছেন হাসান রাজীব, সময় টেলিভিশনের রাজশাহীর করেসপন্ডেন্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বিগত কয়েক দিন থেকে যে আপনি বিগত কয়েকদিন থেকেই রাজশাহীতে আম নিয়ে সংবাদ করে আসছেন, সংবাদ সংগ্রহ করছেন, বিভিন্ন বাগানে যাচ্ছেন, বাগান মালিকদের সাথে কথা বলছেন, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে এবছর এখানে তো দুটো চ্যালেঞ্জ আসলে, যে সংবাদ মাধ্যম যারা রয়েছে, সংবাদ মাধ্যমে যারা সংবাদ পরিবেশন করছে, যে এর আগে রেজা হাসান ভাই একটা কথা বলেছে কিছু ভুল শব্দ ব্যবহার করার জন্য কিন্তু আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এবছর আপনি আমের ব্যবসা কেমন দেখছেন, আমের ফলন বা বিভিন্ন বাগান ঘুরে দেখছেন, এবং সেই সাথে আপনারা গণমাধ্যম কর্মীরা ভাব মানে কিভাবে এই জিনিসগুলো উপস্থাপন করছেন সাধারণ মানুষের সামনে আর কি? হাসান আজিব তানভীর, আপনাকে ধন্যবাদ। এখানে অনেক পরিচিত মুখ আছেন এবং রেজা ভাই অনেক আগে থেকে পরিচিত মানুষ, এবং আরো নিশ্চয় অনেকে আছেন বা হচ্ছে আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে বা যারা আছেন প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের প্রতি শুভকামনা থাকলো। আপনারা প্রথমত আপনাদের কাছ থেকে আমরা আসলে কি দেখছি এখন সেটা তো বলবোই, তবে একটা প্রত্যাশা রাখতে চাই প্রথমেই, সেটা হচ্ছে যে এখন জানেন যে COVID-19 এই ভাইরাস, এটাতে পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব এবং বাংলাদেশও কিন্তু খুব স্থবির একটা অবস্থায় পড়ে গেছি আমরা, এবং বিশেষ করে হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা। তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু আঞ্চলিক অর্থনীতির দিকে, বিশেষ করে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এবং খুব সম্প্রতি নওগাঁ একটি বিষয়ে যুক্ত হয়েছে, সেটি হচ্ছে আম কেন্দ্রিক যে ব্যবসা সেই ক্ষেত্রে। তো এখন আমরা যেটি দেখছি, আমি গত কয়েকদিন বিভিন্ন বাগানে গেছি, সেটাতে আমরা অন্যান্য সময় যে বাগানে আম দেখি সেটা কিন্তু আমার কাছে চোখে পড়েনি। এই মুহূর্তে বা এই সময়টাতে আমরা যেমন আম দেখি সেটা কিন্তু আমার চোখে পড়েনি। অনেক বাগান মালিক তারা দাবি করেছেন যে হচ্ছে না, আমাদের আম ভালো আছে, আম অনেক আছে এবং হচ্ছে এটাই যথেষ্ট। তবে আমি যদি আপনাদেরকে জেলা কৃষি অফিসের তথ্য দিই, সেই কৃষি অফিস বলছে যে আমার কাছে তথ্যগুলো আছে, আমি একটু দেখেই বলতে চাই আপনাদেরকে যেন কোনো ভুল না হয়। সেটা হচ্ছে উৎপাদন লক্ষ্যমাত্রা এবছর 2,10,000 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে এবং গত বছর ছিল 2,09,000 মেট্রিক টন। তাহলে আপনারা বলতেই পারেন যে কিছুক্ষণ আগে আমি যে কথাটা বললাম যে গাছে আম নেই সে কথাটা ভুল প্রমাণিত হচ্ছে, কিন্তু আসলে গত বছরের থেকে এবছরে কিন্তু 113 হেক্টর আমের যে বাগান সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং এই বর্ধিত যে আমের বাগানের সেইটির আসলে তাহলে আমগুলো কোথায় গেল? এর অর্থ দাঁড়ায় যে আসলে আমাদের বাগানে আম এবারে আসলে কম, এবং কেন কম সেটার পেছনে কতগুলো বাগানি তারা বলেছেন যে আসলে অনেক বড় বাগান, অনেকে প্রায় প্রত্যেকের বাসাই হচ্ছে গ্রামে, তারা সাধারণত সেখানে লকডাউন থাকায়, অন্য অন্য কাজ না থাকায় তারা আমের যত্ন নিতে পেরেছেন, কিন্তু মূলত যারা এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে বাগান করেন, ব্যবসা করেন, এখান থেকে সেখানে যান, যাওয়ার পরে সেটার যত্ন নিতে হয়, তারা কিন্তু যে সমস্যাটায় পড়েছে তাদের কিন্তু পর্যাপ্ত লেবার তারা পাননি। কেন তারা লেবার পাননি সেটা আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন, লকডাউন অবস্থায় আমাদের আসলে বের হতে দেয়া হচ্ছে না, এটা আমাদের স্বাভাবিক কারণে, কিন্তু এই সমস্ত কারণে কিন্তু বাগানিরা সেই জিনিসগুলো পায়নি, সেই সেবাগুলো পায়নি, বাগান পরিচর্যা করতে পারেনি, যার কারণে কিন্তু তুলনামূলকভাবে যে আমগুলো আসলে বাগানে টেকার কথা ছিল সেগুলো কিন্তু টেকেনি, এবং এর কারণে আমরা দেখছি যে এবারে হচ্ছে যে পরিমাণে আম থাকার কথা ছিল বাগানে সেই পরিমাণে আম আমরা পাইনি, এটি একটা বিষয়। আরেকটি বিষয় যে আসলে এটি হয়তো কৃষিবিদরা বলছেন যে হচ্ছে এখন হয়তো আমরা আমের আকারটা ছোট আছে, দানাটা ছোট, সে কারণে মনে হচ্ছে যে আম হয়তো
পর্যাপ্ত নাই, কিন্তু এটি আসলে সরবরাহ করা যেতে পারে পুরো বাংলাদেশে, কোনো ধরনের ঘাটতি হবে না, সেই কথাটাও তারা আমাদেরকে বলছেন। কিন্তু ব্যবসায়ীরা যে সমস্যাটাই সব থেকে বেশি পড়বেন সেটি হচ্ছে পরিবহন খাতে। আমরা এর মধ্যে দেখেছি যে আপনার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসগুলো থেকে বলা হচ্ছে যে তাদের কাছে যদি আপনারা যান আপনাদেরকে পরিবহনের ক্ষেত্রে সহায়তা করা হবে, আপনাদেরকে লেবারের ক্ষেত্রে সহায়তা করা হবে, কিন্তু যিনি গাড়িটি চালাবেন বা যিনি আসলে এই আপনাকে যে সেবাটি দিবেন তিনি আসলে আপনার সাথে আসবেন কিনা, আপনারা খুঁজে পেয়েছেন কিনা, আপনাদের এক্সপিরিয়েন্স কি বলে? আমরা যেটা শুনছি সেটা অনেকেই ঢাকায় যেতে প্রস্তুত না বা জেলার বাইরে যেতে প্রস্তুত না। কেন প্রস্তুত না? কারণটাই হচ্ছে কোভিড-19, এইরকম একটা আতঙ্কিত অবস্থায় তারা যেতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন এখানে থেকেই যাতে করে তারা তাদের সেবাটা দিতে পারে, আয় রোজগারটা হতে পারে। তো আমাদের শঙ্কাটা হচ্ছে যে এবারে যদি, আর আপনারা কিছুক্ষণ আগে ভাই বলছিলেন যে মে মাসের 20-22 তারিখের পর থেকে গুটি জাতের কিছু আম বাগানে উঠবে এবং আমাদের ফল গবেষকরাও সেটা বলছে, এবং তারপর থেকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে প্রায় 250টি জাত রয়েছে রাজশাহীতে যে আমগুলো চাষ হয় আমাদের অন্যান্য জনপ্রিয় জাতগুলোর সাথে সাথে প্রত্যেকটা আমই কিন্তু বাগানে নামানো হবে, এবং আমরা এর আগের বছরগুলো দেখেছিলাম যে ক্যালেন্ডার করে, অর্থাৎ কোন আম কখন নামবে, কোনটার পরে কোনটা নামবে, কখন নামানো হবে, তার আগে নামানো যাবে না ভোক্তাকে, মানে পরিপুষ্ট আমটি সরবরাহ করার জন্য চিন্তা করে দেখেন। যদি এই অবস্থাটা এবারে হয় তাহলে আপনি যে আমটা নামাচ্ছেন সেই আমটা আপনার ভোক্তার কাছে পৌঁছে দিতে গেলে আপনার যে ভেহিকেল দরকার, আপনার যে ট্রান্সপোর্টটা দরকার সেটা আপনি কিন্তু পাচ্ছেন না, এবং এই লকডাউন অবস্থায় যদি থাকে তাহলে আসলে আপনারা কি করবেন? তো সেই জায়গাটা থেকে একটা শঙ্কা আছে যে যারা ব্যবসা করেন তারা খানিকটা ঝুঁকির মধ্যে আছেন, তারা এখনো পর্যন্ত শঙ্কিত, তবে তারা প্রত্যাশা করছেন যে হয়তো এই অবস্থাটা কেটে যাবে সেই পর্যন্ত। এবং আরো একটা জিনিস খুব পজিটিভ হয়েছে, ব্যবসায়ীরা যেটা আমাদেরকে বলছেন সেটা হচ্ছে যে রমজান মাসে কিন্তু গত বছর আমরা পুরো রমজানটা আম পেয়েছিলাম, কিন্তু এবার কিন্তু রমজানটা আগে পার হয়ে গেছে, সুতরাং রমজানে একটা আমের চাহিদা কম থাকে এবং রমজানের পরেই কিন্তু এই আমের চাহিদাটা বাড়ে, সুতরাং একটা ভালো একটা সময় আপনারা পাচ্ছেন যেখানে আমের চাহিদাটা মানুষের মধ্যে ভোক্তার মধ্যে থাকবে এবং আমটা ভালো কাটতে যাবে, এটা একটা পজিটিভ দিক। তবে আমরা ফল গবেষক যারা আছেন রাজশাহী ফল গবেষণা প্রতিষ্ঠান তাদের থেকে যেটি জানছিলাম যে আম নামানোর ক্ষেত্রে এবং সেটি সরবরাহের ক্ষেত্রে আপনারা যে ভোক্তার কাছে পৌঁছে দিবেন সেটার ক্ষেত্রে যে সমস্যাটা আপনাদের হবে যে হয়তো আপনারা ট্রান্সপোর্টেশনের জায়গায় যে ঘাটতিটা হবে সেখানে না ফলটা নামিয়ে রেখে এটা অনেক ঝুঁকি আপনারা অনেকেই মনে করছেন, ফল গবেষণা কেন্দ্র যেটি বলছে যে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলে তারা একটা প্ল্যান্ট বসাবে, সেটি বানেশ্বরে হাটে, যেহেতু এই অঞ্চলে আমাদের বানেশ্বর আমের অনেক বড় একটা হাট, সেখানে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হবে যেটিতে আপনি আপনার নামানো আমটি বা বিক্রি যেটা হাটে নিয়ে আসবেন সে আমটা যদি ওই ট্রিটমেন্ট প্ল্যান্টে দেন সেটা প্রক্রিয়াজাত করে আপনাকে যেটা দেয়া হবে সেটি সেই আমটি নষ্ট হতে বা পেকে যেতে একেবারে সেটি 7 দিন সময় লাগবে, সুতরাং এখানে আপনারা একটা বড় সময় পাচ্ছেন যেটা আপনারা আপনাদের ভোক্তার কাছে এই আমটি পৌঁছে দিতে পারবেন। এবং একই সাথে বলে রাখি যারা দেখছেন ভোক্তা যারা আছেন এটির যে গুণগত মান, এটির যে স্বাদের যে জায়গাটা সেটি কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না বলে আমাদেরকে ফল গবেষণার যারা গবেষক আছেন তারা এটি নিশ্চিত করেছেন, এবং এটি অন্যান্য জায়গায় কিন্তু এটি স্থাপন করা হচ্ছে এবং তারা চেষ্টা করবেন যে এটি যেন একাধিক জায়গায় সেটি স্থাপন করা হয়, এবং পাশাপাশি 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি সেটি বাড়িতেও এই প্রক্রিয়াটি করেন তাহলে কিন্তু সেটি করা সম্ভব হবে। তবে এই ক্ষেত্রে আপনারা উপজেলা যে ফল গবেষণা কেন্দ্র রয়েছে সেখানে একটু যোগাযোগ করে এটির সঠিক প্রক্রিয়াটি জেনে নিতে হবে আপনাদেরকে। এবং এই অবস্থাটির মধ্যে দিয়ে এবারে কিন্তু আমাদের যে আমের বাজারজাতকরণ সেই অবস্থাটা যাবে বলে আমাদের কাছে এখন পর্যন্ত আমরা প্রত্যেকের কাছে কথা বলে যে যতটুকু জানতে পেরেছে। তবে তানভীর এবং আপনারা যারা আছেন আপনারা অনেক অভিজ্ঞ মানুষ, আপনাদের থেকেও আমরা আসলে একটু জানতে চাই যে আসলে বর্তমানে বাজার ব্যবস্থা নিয়ে আপনারা কতটুকু শঙ্কিত, যদি আমি একটু পরে এসেছি আপনাদের সঙ্গে আমিও একটু আসলে জানতে চাই আপনাদের থেকে। ধন্যবাদ।
ধন্যবাদ রাজীব, এতক্ষণ এত চমৎকার করে আসলে বর্তমান ব্যবস্থা, সেই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা ফল গবেষণা কেন্দ্র আম চাষীদের জন্য কি কি ব্যবস্থা করেছে এই বিষয়গুলো আমাদের সবাইকে অবহিত করার জন্য। এবং এই যে বিষয়গুলো হাসান রাজীব যে কথাটি বললো যে হট ওয়াটার ট্রিটমেন্ট, এটা কিন্তু খুবই চমৎকার একটা পদ্ধতি, যার ফলে ম্যাচিউর আমগুলো যদি নির্দিষ্ট তাপমাত্রার পানিতে যদি তাকে যদি ধোয়া যায় কিংবা ট্রিটমেন্ট করা যায়, তাহলে এই আমটা কিন্তু 7-8 দিন পর্যন্ত খুব ভালোভাবেই থাকে। ওকে, আমরা এখন আবারও ফিরছি একটু, আমি যাচ্ছি রেজা হাসান ভাইয়ের কাছে। রেজা হাসান ভাই, আপনি আসলে কি ভাবছেন যে করোনা, COVID-19, ট্রান্সপোর্টেশন প্রবলেম সবকিছু মিলিয়ে এবছর কি অফলাইনে চাইতে কি অনলাইনে কি আমের অর্ডারটা বা আমের সেলটা কি বেশি হবে না? আমার মনে হয় রেজা হাসান ভাই আমাকে শুনতে পাচ্ছেন কি? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি জাহিদ নয়ন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে হাসান তানভীর। যে কথাটি আমি আসলে যে প্রশ্নটি করছিলাম রেজা হাসান ভাই, আমি সাথে ধন্যবাদ জানাই আমার সুপরিচিত ভাই সময় টিভির সিনিয়র করেসপন্ডেন্ট রাজীব ভাইকে জানাতে পরিচিত মানুষ, যাক ওনারা আমনি অনেক গবেষণা করেন বিভিন্ন সময় দেখছি। আর আপনার, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি আপনি কথা চালিয়ে যান। হ্যাঁ হ্যালো রেজা ভাই, আমার মনে হয় আপনি বলতে পারেন। কথা কি নয় বলছে? না, আপনি কথা বলছেন, আপনি বলতে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি জি, আপনি বলতে থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমার মনে হয় রেজা হাসান হচ্ছে কিছুটা দেরিতে শুনতে পাচ্ছেন, এই জন্য সমস্যা। ধন্যবাদ রাজীব ভাই, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, দেখ ব্যস্ততার মধ্যেও আমি একটু বাগানে আসছি, বাইরে বাগাতে আসছিলাম। আর রাজীব ভাইয়ের সাথে আমি একমত যে রাজীব ভাই যে কথাগুলো বলছিল, রাজীব ভাইয়ের কথাগুলো অবশ্যই আমি গুরুত্বের সাথে আমি মনে করছি। তবে ওয়াটার ট্রিটমেন্টের যে বিষয়টা বলছিলেন, আসলে কতটা মেশিন বসাবেন এটা একটা দেখা দেখার বিষয়। এটা মনে হয় রাজীব ভাই জানাই গেলে যায় না, 4 বছর আগে 3 বছর আগে একটা মেশিন আমাদের মাননীয় এমপি মহোদয় অলরেডি সমবায় সমিতিকে দিয়েছেন ডাক রাতে, এটা সঠিক ব্যবহার রক্ষণাবেক্ষণ তারা না করে এটাকে ফেলে রাখছে। কিন্তু এই মেশিনটা যে কত মূল্য বান আম শিল্পের জন্য সেটা কাউকে আমরা আসলে ব্যবহার করতেও দেখিনি। এটা এটা আপনার বুলবুল চেয়ারম্যান আছে সম্ভবত, ওনার সাথে যোগাযোগ করলে এই মেশিনটার আপনি খোঁজ পেতে পারবেন। ওনারা একটা সমবায় সমিতি করেছেন কালুহাটি চারঘাট আম সমবায় সমিতি, পরে এটা আর একটা সমিতি আমি রিসেন্ট করেছি গত 1 বছর আগে চাষিদের নিয়ে। তো যাই হোক, একটা ভালো সংবাদ শোনালেন যে বানেশ্বর বাজারে যদি এরকম একটা অবস্থার সৃষ্টি হয় অনেক কৃষক, বিশেষ করে আমার মনে হয় যারা আমরা অনলাইন ব্যবসা করি একটু বেশি দামে ভালো আম বেচি, হয়তো মেশিনের সুবিধাটা মানে আমরাই বেশি পাবো। সাধারণ কৃষক যারা গুটি আম বেচে বা নর্মাল আম বেচে তারা কিন্তু এই সুবিধাটা খুব একটা নিতে চাইবে না, কারণ সময়েরও ব্যাপার আছে, আমটা মেশিন থেকে বের করে রিফ্রেশ করে আবার একটা কাস্টমার তুলে দেওয়া, সেটা বুঝে নেওয়া, এখানেও দেখা যাচ্ছে একটা লাইন ধরা ধরের বিষয় হতেও পারে। তা আমি সেটার দিকে যাচ্ছি না। রাজীব ভাই যেটা বলছিলেন যে আসলে COVID-19, আসলে এই ক্ষেত্রে একজন ড্রাইভার রিস্ক নিয়ে আসলে আমটা পরিবহন করবেন কিনা, এটার সাথে আমি একমত। হয়তো পরিবেশ ভালো, আম ব্যবসা করতে দিল, সরকার মনে করলো যে আসলে আম শিল্পের জন্য একটু অবস্থা শিথিল করা দরকার, আসলে শিথিল করলেন। আমরা যারা ড্রাইভার লেভেলে বা পরিবহন যোগাযোগ ক্ষেত্রে কাজ করি তারা যদি কাজ না করে তাহলে আমটা আসলে কারা নিয়ে যাবে, এটা একটা বড় ভাবনার বিষয়। তবে হাসান তানভীর যেটা বলছিলেন, আমার মনে হয় আম কিন্তু কিছু লোক অবশ্যই খাবে, হয়তো অনলাইনে একটা ব্যবসা সবসময় যেরকম থাকে সেরকম না থাকলেও অনলাইনে একটা ব্যবসা থাকবে আমি বিশ্বাস করি। জানেন চিটাগাং, সিলেট এবং ঢাকা বেল্টের মানুষগুলোই আমাদের কিন্তু কাস্টমার এই বিভাগগুলোর, সেই জায়গা থেকে অনলাইন একটা ব্যবসা হবে আমি মনে করছি, কিছুটা হলেও হবে। জি ধন্যবাদ, ধন্যবাদ রেজা হাসান ভাই। আমাদের হাতে একেবারে সময় নেই, অনেকে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছে। তুলি শিল্প শিল্পী তাজ লিখেছেন কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশাত রোজি লিখেছেন আম অনলাইনে অর্ডার করলে কতদিনের মধ্যে হাতে পাওয়া যাবে আর কিভাবে সেল করা হয় কাইন্ডলি জানাবেন। আসলে মূলত রাজশাহীতে বেশ কিছু জনপ্রিয় পেজ রয়েছে, এখানে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, জাহিদ নয়ন, রেজা হাসান,
কিংবা আমি আমরা প্রত্যেকে কিন্তু আম উদ্যোক্তা এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু আমের পেজ রয়েছে। আপনার বিভিন্ন পেজ কিংবা আমের এখন বর্তমানে গত বছর থেকে আমরা যেমন অ্যাপস এর মাধ্যমে আম সেল করা শুরু করি, আপনি অ্যাপসেও কিন্তু অর্ডার করতে পারেন। আর আপনি অর্ডার কনফার্ম করার পরে যদি আমরা যেদিন আপনি অর্ডার কনফার্ম করবেন তার সেদিন যদি আমরা কুরিয়ারে তুলি, ধরেন আপনি আজকে বিকালে অর্ডার করেছেন, আজকে বিকালে হয়তো বা আমটা কুরিয়ারে তোলা সম্ভব হবে না, আমরা হয়তো আগামীকালকে যদি কুরিয়ারে তুলি তাহলে আগামীকালকে রাতে এটা ঢাকায় যাবে, পরের দিন তার মানে একদিন পরে আপনি ঢাকার ভিতরে আপনি আম পেয়ে যাবেন হাতে আর কি। আর যদি ঢাকার বাইরে হয় তাহলে আরো একদিন সময় লাগবে। তার মানে আপনাকে ধরে নিতে হবে যে আপনার আম পেতে যেদিন অর্ডার দিবেন তারপর থেকে 3 দিন অ্যাটলিস্ট আপনার সময় লাগবে আর কি। ভাই আম কবে থেকে খেতে পারবো? আমাদেরকে এই প্রশ্নটি করেছেন লুৎফর রহমান তুষার, ভাই আম কবে থেকে খেতে পারবো? আর জাহিদ নয়ন, আসলে আম রাজশাহী আম কবে থেকে খাওয়া যেতে পারে একটু যদি বলতেন আরেকবার। ইতিমধ্যে আমি এই কথাটা বলেছি, তারপরও আবার দর্শকের সুবিধার্থে আবার বলছি, সেটা হচ্ছে যে রাজশাহীর আমগুলা মূলত গুটি আম থেকে শুরু হয়, তো ওই গুটি আমগুলা 15 মের পর থেকে আপনার বাজারে আসতে শুরু করে। তারপরে ভালো আম পেতে হলে আপনাকে 25 মের পরে হচ্ছে আপনাকে সেই আমগুলা নিতে হবে, কারণ 25 মের পরেই হচ্ছে আপনার রাজশাহীর বিখ্যাত গোপালভোগ আমটা মার্কেটে আসা সম্ভব আর কি। ওকে, এদিকে আরেকজন প্রশ্ন করেছেন আমের দাম বাজারের চেয়ে বেশি কেন, আমের দাম বাজারের চেয়ে বেশি কেন, এই বিষয়ে জাহিদ যদি কিছু। এখন আসলাম, আসলে আপনার একটা আমের তো বিভিন্ন রকম কোয়ালিটি আছে, এখন কোয়ালিটি মেইনটেইন করে বিভিন্ন রকম দাম হয়, আবার আরেকটাও নির্ভর করছে যে কোন প্রতিষ্ঠান আপনার এই আমটা কোন প্রতিষ্ঠান আমটা সরবরাহ করছে তাদের উপরও ডিপেন্ড করে মূলত। জি আচ্ছা, আমরা আমরা হলো যে বেশ কিছু প্রশ্ন অলরেডি পেয়ে গেছি, আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ ইসমাইল খান শামীম। ইসমাইল খান শামীম ভাই উনি মূলত একজন আম উদ্যোক্তা, আম নিয়ে কাজ করেন। চাঁপাইনবাবগঞ্জে যে কয়েকজন মানুষ রয়েছেন তার ভিতরে কিন্তু আসলে আমাদের শামীম ভাই অন্যতম একজন জনপ্রিয় মানুষ এবং তিনি আম নিয়ে সত্যি অনেক কিছু চিন্তা করেন, আমরা তার কাছ থেকে সবসময় শিখি আর কি। ধন্যবাদ ইসমাইল খান শামীম, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ আপনাকে। শ্রাবণী বর্ষাক ধন্যবাদ দিয়েছেন আমাদেরকে, কবে নাগাদ বাজারে আম আসবে? আমরা আশা করছি এইটা ঈদের ঈদের 3 দিন পর থেকে হয়তো বা আমরা কুরিয়ারে আম তোলা শুরু করবো রাজশাহী থেকে। কোন আম কবে পাকে এটা আমরা অলরেডি বলেছি, তারপরে আমরা এগুলো আবার আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। অমৃত লিখেছেন প্রশংসনীয় উদ্যোগ, সাথে থাকতে চাই, ধন্যবাদ। উম্মে কুলসুম বলেছেন আম খেতে চান, অবশ্যই আম আগে আসুক, আম পাকুক, তারপরে নিঃসন্দেহে আপনারা আম পাবেন। সো এই মুহূর্তে যারা যারা আসলে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রেজা হাসান, ধন্যবাদ হাসান রাজীব, ধন্যবাদ আমাদের সাথে ছিলেন জাহিদ নয়ন, এবং বিশেষ করে হাসান রাজা, রেজা হাসান এবং জাহিদ নয়ন, সে অবশ্যই আমাদেরকে বাগান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং বেশ ভালো লাগছিল যে বাগানের একেবারে আমের কি অবস্থা আর কি। আর সেই সাথে অনেকটা সময় আমরা নিয়ে ফেলেছি, যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে হাসান রাজীবকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং রাজশাহীর সামগ্রিক আম ব্যবস্থা নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। আমরা প্রতিদিন এখন থেকে চেষ্টা করবো বিকেল 3টা থেকে লাইভে আসার জন্য এবং আমের সর্বশেষ অবস্থা কি সেগুলো আপনাদেরকে বাগান থেকে হোক, বাসা থেকে হোক, যেভাবে হোক আমরা আপনাদের সাথে কানেক্টেড থাকবো। এবং আমাদের এই লাইভের মূল যে উদ্দেশ্য সেটা হলো যে আপনি আম চিনুন, কোন আম কখন খেতে হয় সেটা জানুন এবং কোন আম কিনবেন কোন আম কিনবেন না এই বিষয়টা আমাদের জানানোর দরকার। হাসান তানভীর, আপনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকে। জি বলুন। প্রত্যাশাটা হচ্ছে সর্বপ্রথম সর্বপ্রথম সেটা হচ্ছে যে আপনারা আম ব্যবসা করবেন এবং ভোক্তা যারা আছেন যারা দেখছেন তারা আম এটা কিনবেন, অবশ্যই কিনবেন। তবে আপনাদের থেকে প্রত্যাশাটা হচ্ছে সবার আগে কিন্তু রাজশাহীর যে আমের যে সুনাম সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে আপনাদের। জি, এবং এটার জন্য আপনাদেরকে আসলে কাজ করতে হবে। ব্যবসা তো অবশ্যই করবেন, ব্যবসা প্রত্যেকেই করছেন, যারাই করছেন না কেন আমরা চাইবো যে আমাদের প্রত্যেক দিন যেন প্রতি বছরই যেন আমাদের রাজশাহীর আমের সুনাম যেন বাড়ে, আসলে এইখানকার ব্যবসার ক্ষেত্রে কোন ধরনের যেন দুর্নাম না হয়। ভোক্তারা যারা কিনবেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, যে ময়মনসিংহ, যেখান থেকে কেন না কেন তারা যেন বোঝেন যে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন মূলত বিশেষ করে এই পেজ থেকে আমাদের যারা যুক্ত আছেন, আমি রেজা ভাইয়ের থেকে আম নিয়ে খেয়েছি, হাসান তানভীর আপনার থেকে আম নিয়ে খেয়েছি, অবশ্যই গুণগত মান অত্যন্ত ভালো এবং আপনাদের সার্ভিস খুবই চমৎকার। আমি প্রত্যাশা করব যে আপনারা সেটা এই ধারাবাহিকতাটা বজায় রাখবেন এবং বিশেষ করে এই যে
করোনা প্রাদুর্ভাবের সময় আমার মনে হয় যে যারা আপনাদের ভুক্ত আছে তাদেরকে একটু বেশি বেশি করে আম দেওয়া উচিত, এবং বেশি বেশি কম মূল্যে একটু আমটা দিয়ে আপনারা অন্তত রাজশাহী থেকে এই রাজশাহীর আমের যে আমগুলো আছে সেটা সারা দেশে আপনারা ছড়িয়ে দিতে সহযোগিতা করবেন। ধন্যবাদ হাসান নাজিব। আমরা আমরা কিন্তু গতকালকে আলোচনা করছিলাম যে আসলে এবার সাধারণ মানুষের কাছে কিন্তু টাকা পয়সা একটু কম থাকতে পারে, আসলে যেহেতু আসলে লকডাউন, আয় রোজগার কম, সেই বিষয়টা ভাবছি আমরা আর কি। আমরা নিঃসন্দেহে যে প্রতি বছরের ন্যায় সর্বোচ্চ ভালো আম তাই আমরা কিন্তু মানুষের হাতে পৌঁছে দিই। আসলে অনলাইনে আম সেল করার প্রথম যে উদ্দেশ্য, মধ্যভোগী যে মধ্যস্বত্ব ভোগীরা যারা রয়েছেন তারা যেভাবে এই জায়গাটা দখল করে আছেন, এই জায়গাটা, এই চেইনটা ভাঙায় আসলে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। হোয়াট এভার, যাই হোক, জাহিদ নয়ন, রেজা হাসান ভাই এবং সেই সাথে হাসান নাজিব, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে এতক্ষণ লাইভে দেখছিলেন এবং যারা মন্তব্য করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি আগামীকাল বিকেল তিনটে আবারও যুক্ত হবো আপনাদের সাথে আমের নতুন আপডেট নিয়ে আর কি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, লকডাউন মেনে চলুন। ইনশাল্লাহ আমরা সবাই নতুন পৃথিবীতে আবার সূর্যের আলোয়, আবার দিনের আলোয় মেতে উঠবো আনন্দে। আর সেই সাথে সবাই রমজান মাস রোজা থাকি, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের ক্ষমা করেন, এই করোনা থেকে যেন আমাদের সবাইকে মুক্ত করেন। ধন্যবাদ। ধন্যবাদ।